হ্যালো বন্ধুরা, আমি প্রাপ্তি। আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। তো আজকে এখন সপ্তমীর রাত, কিন্তু 12:30 বেজে গেছে যখন, তাহলে অষ্টমী বলা চলে। তো সকলকে জানাই অষ্টমীর শুভেচ্ছা। আর এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে বা কিছুতে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি। আর আমার বাড়িতে আরও অনেক সদস্য আছে, সবার সাথে তোমাদের পরে একদিন আমি পরিচয় করিয়ে দেবো। আজকে আমরা বোন আর দাদা, আমরা কয়েকজন মিলে, ভাই বোনরা মিলে ঘুরতে যাচ্ছি বর্ধমানে। কী কী থিম হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করে দিই। আমরা প্রথমেই চলে এসেছি কেশবগঞ্জ চটি পূজা মণ্ডপে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর মণ্ডপের প্রবেশপথটি আলোকসজ্জায় সুসজ্জিত করে তুলেছে। তো আমার তো দারুণ লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো এরপর আমরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করব। আমরা একটু পাম্পের দিকে যাচ্ছি, ফুয়েল লো দেখাচ্ছে। তো পেট্রোল না হয়ে গেলে আবার আমরা পুজো মণ্ডপ দেখা করব। আমরা এখন তেল ভরতে এসেছি, আমাদেরকে গাড়িতে রেখে দিয়ে দাদা, জায় আবু সবাই গল্প করতে চলে গেছে কোথায় কে জানে। তো আমরা এখন বসে আছি। এই যে লাইট ম্যান, এই যে দিদি ঘুমিয়ে গেছে, দেড়টা বাজে, ঘুম পাবে না। এইখানে আদিযোগীর থিম করেছে, কিন্তু যা লাইন, আদৌ ভোলে বাবার দেখা পাবো কিনা জানি না। তো চলো তাও দেখা যাক, লাইন তো দিই। A few moments later. অবশেষে দেখা পেলাম ভোলে বাবার। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। সুন্দর করেছে ভিতরটা, আমার তো দারুণ লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার দাদা জামাইবাবু পান খাবে, ওটা জামাইবাবু, এটা দাদার বন্ধু, দাদাই বলতে পারো। এটা আমার দিদি আর এটা আমার বোন ছুটকি। জামাইবাবু জামাইবাবুর একটা ফ্রেন্ডকে ভিডিও কলে মণ্ডপ দেখাচ্ছে। আর আমাদের পানও রেডি হয়ে গেছে, ফ্রুট পান, অপূর্ব খেতেছিল পানটা। তো আমরা এরপরে এসেছি কিরণ সঙ্গে। তো চলো ভিতরে যাওয়া যাক। থাকতে পারে
এরপর আমরা যাচ্ছি বাজেভট্টাপুরে, এখানে থিম করেছে বৃন্দাবনে প্রেম মন্দির। তো চলো বন্ধুরা যাওয়া যাক। যেন মনে হচ্ছে সত্যি করেই বৃন্দাবন ধামে চলে এসেছি। আমার তো দারুণ লেগেছে, দারুণ মানে দারুণ, এত সুন্দর লেগেছে বলে বোঝানো যাবে না। তো এত সুন্দর জায়গায় একটা ভিডিও না করলে হয়? তো বোন আর আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও অনেক ঠাকুর দেখা বাকি আছে, সেগুলো আমরা নেক্সট দিন দেখব এবং নেক্সট ভিডিওতেও তোমাদেরকে দেখাবো। তো আমরা বাড়িতে চলে এসেছি। বলো গো, আমরা আসি গিয়া। আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট, আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। এখন বাজে 5টা, তাই গুড মর্নিং সবাইকে। তো ওই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।